আমাদের মাঝে অনেকেই আছেন যারা এই সমস্যায় ভোগেন, যে তাদের সারাক্ষণ ঘাম দরদর করে বইতে থাকে। গরম হোক, ঠান্ডা হোক, এসি রুম হোক, ফ্যানের নিচে হোক, তারা সবসময় ঘামতে থাকেন। তা এই অতিরিক্ত ঘামের সমস্যার কারণে তারা নানা ধরনের চিকিৎসকের শরণাপন্ন হন, কিন্তু আসলে ঠিক বুঝতে পারেন না যে তাদের কী হয়েছে। কখনো কখনো এই অতিরিক্ত ঘাম হরমোনের সমস্যার কারণেও হতে পারে। হাইপার থাইরয়েডিজম বা থাইরক্সিন হরমোনের বাড়তি থাকার কারণে এই অতিরিক্ত ঘাম হতে পারে। সেক্ষেত্রে আমাদের এর সাথে আরও কিছু লক্ষণ উপসর্গও থাকে, যেমন আমাদের ওজন কমে যেতে থাকে, অতিরিক্ত ঘামের সাথে দেখা যায় বুক ধরফর করে, আমাদের চোখ অনেক সময় বড় বড় হয়, বেরিয়ে আসে, বা ডায়রিয়া বা লুজ মোশন লেগেই থাকে, বদহজম লেগেই থাকে। এইসব সমস্যাও যদি সাথে থাকে তাহলে ধরে নেবেন যে আপনার থাইরয়েড হরমোনের সমস্যা আছে এবং এই অতিরিক্ত ঘামের জন্য সেই থাইরয়েড হরমোনের সমস্যাই দায়ী। তাহলে আমরা তখন সেই চিকিৎসাটি করলে আপনি এটা থেকে মুক্তি পেতে পারেন। তবে কারো কারো ক্ষেত্রে, বিশেষ করে বয়স্ক নারীদের ক্ষেত্রে, মেনোপজ হয়ে যাওয়ার পর বা রজনী বৃদ্ধি হয়ে যাওয়ার পর অতিরিক্ত ঘাম হয়ে থাকে। সেক্ষেত্রে তারা প্রায়ই হঠাৎ করে অনেক ঘেমে নিয়ে ওঠেন এবং তাদের খুব গরম লাগে, এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষেও তারা কুলকুল করে ঘামতে থাকেন। এই সমস্যাটিকে আমরা পোস্ট মেনোপোজাল সিন্ড্রোম বলে থাকি এবং এটি মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরই মধ্যবয়সী নারীদের খুব বেশি হয়ে থাকে। এটারও কিছু সমাধান আছে এবং এটারও কিছু হরমোনজনিত চিকিৎসা আছে। আপনার যদি এটা খুব বেশি বিরক্ত করতে থাকে জীবনে বা খুব বেশি সমস্যা মনে হতে থাকে, তাহলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার চিকিৎসা নিতে পারেন। তবে অ্যাংজাইটি বা উদ্বেগ, টেনশন, স্ট্রেস, এগুলোর কারণেও অনেকের ঘাম হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে হাত ঘামে, বা আমরা কোনো সমস্যাযুক্ত কোনো সমস্যায় পড়লে বা কোনো টেনশনে পড়লে সাথে সাথে ঘামতে থাকি, কিন্তু এই অ্যাংজাইটি বা উদ্বেগ যেন খুব অতিরিক্ত না হয়ে যায় সেক্ষেত্রেও আমরা চাইলে চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারি। সাধারণভাবে এগুলোই হচ্ছে অতিরিক্ত ঘামের সাধারণ কারণ। তবে কখনো যদি কেউ হঠাৎ ঘামতে থাকেন এবং তার সাথে বুকে ব্যথা হয়, তাহলে হার্ট অ্যাটাকের কথা কখনোই ভুলে যাবেন না। ডায়াবেটিস রোগী যদি হঠাৎ করে অনেক ঘামতে থাকেন এবং তাদের বুক ধরফর করতে থাকে, তাহলে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করা কমে গেল কিনা এই সমস্যার কথাও ভুলে যাবেন না। এগুলোও কিন্তু খুবই কমন সমস্যা, পরিচিত সমস্যা।